বর্তমানে বলিউডে চলছে প্রেম ও বিয়ের মৌসুম। সদ্যই বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও তরুণ অভিনেতা ভিকি কৌশল। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতাও বসেছেন বিয়ের পিঁড়িতে। এছাড়া রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনি রায় সহ অনেকের বিয়ের কথাই শোনা যাচ্ছে। ইতিমধ্যে নতুন আর একটি প্রেমের আভাস পাওয়া গেল। ভালোবাসায় মজেছেন বলিউডের এই সময়ের সবচেয়ে সফল নৃত্যশিল্পী নোরা ফাতেহি ও সঙ্গীত শিল্পী গুরু রানভা। গোয়া সমুদ্র সৈকতে তাদের একান্ত সময় কাটাতেও দেখা গেছে। যদিও আগে থেকে গুঞ্জন ছিল নোরা প্রেম করছেন, এবার বোধহয় সত্যি হতে যাচ্ছে। নোরা ও গুরুর ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় তারা সৈকতে হেঁটে বেড়াচ্ছেন, নোরার পরনে ছাইরাঙা টপস ও কালো শর্টস। অন্যদিকে গুরু পরেছেন প্রিন্টেড শার্ট ও শর্টস। তাদের মুখে হাসি ও অঙ্গভঙ্গিমায় ঘনিষ্ঠতার ইঙ্গিত। এই ছবি দেখে নেটবাসীর মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কি প্রেমে পড়েছেন গুরু নোরা? প্রশ্নের উত্তর এখনো অজানা, কারণ তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। নোরা ফাতেহি ক্যানাডিয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী, তবে ক্যারিয়ার গড়েছেন বলিউডে। নানা কাঠখড় পুড়িয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। দিলবার, সাকি সাকি গরমি, কুসু কুসু সহ বেশ কিছু গানে কোমর দুলিয়ে বাজিমাত করেছেন নোরা। ফারাজি জুথি, নকশি টিভি।